মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু শুনতে একটা বিষয় তো স্পষ্ট, রাজাগোপাল বাবু তিনিও রয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি এই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছেন, কিন্তু একটা বিষয় একটু জানতে চাইবো যে এইরকম ঘটনা সেটা তো রাষ্ট্রবিরোধী ঘটনাই, এইরকমভাবে বোমা মজুত রাখা, এইরকমভাবে অস্ত্র রাখা, বেআইনি অস্ত্র, কিছু লাইসেন্স রয়েছে কিছু নেই, এমনকি বিদেশি অস্ত্র পর্যন্ত উদ্ধার হয়েছে, আরও চাঞ্চল্যকর তথ্য, পুলিশের অস্ত্র উদ্ধার হয়েছে এই বাড়ি থেকে, তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ তো এই ব্যক্তিও, এবং 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 এই জায়গায় আরও একটা পয়েন্ট আমি একটু যোগ করে দিতে চাই, যে এই বিস্ফোরক রাখা, বিস্ফোরক বানানোকে দরাজ সার্টিফিকেট, মানে একদম করো, খুব ভালো করছো, এইরকমই তো বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ আড়াবুলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আরে তোরা তো ওখানে বম বানাস, মানে উনি জানেন বম বানায় কিন্তু কোনো ব্যবস্থা দেয়নি, এটা কে হচ্ছে রাখছে? না দেখুন, এই সমস্ত লোকগুলোকে দরকার। কেন দরকার? এই যে ভোট চলছে এবং পয়লা জুন পর্যন্ত কাউন্টিংয়ের দিনও এই সমস্ত লোকের, হ্যাঁ, বোমা পিস্তল এগুলো দরকার আছে, যাতে মানুষ ভয় পেয়ে যায়, মানুষ ভয় পেয়ে তাদের আনুগত্যটা শাসক দলের দিকে রাখে, এটাই লক্ষ্য। এই লক্ষ্যের জন্যই চারিদিকে এরা তৈরি আছে। আমরা দেখুন, সন্দেশখালির কোনো একটা জায়গায় আমরা এত বারুদ দেখলাম, দেববতবাবু আমাদের প্যানেলে আছেন বা সরকারও, সরকার বলুক, যার কোথাও কিছু নেই, তাদের ইন্টেলিজেন্স, তাদের পুলিশ বক্তব্য দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রী বলেছেন যা আছে বার করো, দু মাসের মধ্যে বার করো। কদিন আগে মুর্শিদাবাদেও ব্লাস্ট হয়েছে, আমরা দেখিয়েছি সেই ছবি। সুতরাং সরকার এটা পারবে না। আমরা জানি এনএসজি এসেছে, এনএসজি দেখিয়ে গেছে, এনএসজি দিদি বলতো যে না, সন্দেশখালি খুব শান্ত জায়গা, চারিদিকে পালাও করে বলতো যে এনএসজি বলেছে পশ্চিমবঙ্গের এত পুরস্কার মিলেছে, কিন্তু যেই এনএসজি ধরিয়ে দিচ্ছে তখনই তাদের এই জায়গা থেকে আমি আলোচনায় আসবো, এই জায়গা থেকে আলোচনায় আসবো। এবং আমাদের মনে আছে বকটুয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দু মাস সময় দিচ্ছি বা দু সপ্তাহ সময় দিচ্ছি, যা বোমা আছে, যা বারুদ আছে বার করো। তারপর আমরা সন্দেশখালিতে এই ছবি দেখছি, সত্যি দেখে আমার ভয় পাচ্ছে যে কোনোদিন না বাংলাটা পুরো আমাদের দেশ থেকে ভাগ করে দেওয়ার একটা চক্রান্ত না হয়। এই 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 ছবি নিয়ে, এই প্রশ্ন নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক। আমরা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার শুনেছিলাম, এখন অস্ত্র ভাণ্ডার দেখছি। দেবব্রত বাবুর কাছে আমি সরাসরি প্রশ্ন করতে চেষ্টা করব। দেবব্রত বাবু, একটা প্রশ্নের উত্তর দিন, এই বাংলাটা আমাদের ভারতের সঙ্গে রাখার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে অনেকেই লড়াই করেছিলেন, সেই বাংলা যদি আবার বিচ্ছিন্নতাবাদীর হাতে চলে যায়, যদি যদি আমরা দেখি আফগানিস্তানের মতো হচ্ছে, সন্ত্রাসবাদীরা বন্দুক নিয়ে ঘুরছে, কোনো আইনের শাসন নেই, সেটা কি আপনার পক্ষে ভালো হবে, আপনার নবজাত প্রজন্মের পক্ষে ভালো হবে, আপনার ভবিষ্যতের পক্ষে ভালো হবে, কি মনে হয় আপনার? কোনখানে মনে হলো যে বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে যাচ্ছে, কোনখানটা মনে হলো একটু বলুন, ধরিয়ে দিন। এনএসজি আসতে হচ্ছে, এত অস্ত্র উদ্ধার হচ্ছে, কি বলছেন দাদা? যত সন্ত্রাসবাদী সংগঠনের লোকজন এসে বাংলায় সেফ করিডোরে থাকছে, এগুলো একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, প্রতিটা রাজা এই ছবিগুলো এক্ষুনি বললেন, এক্ষুনি বললেন জয় বাংলা স্লোগান, এই ছবিগুলো জয় বাংলা স্লোগান, বাংলা এসে স্লোগান, এগুলো ন্যারেটিভ তৈরি, এগুলো মিথ্যা। আমি কোন ন্যারেটিভ জানতে চাই না, আমি জানতে চাই আমার আগামী প্রজন্ম সুরক্ষিত কিনা, বিরোধীদের সুরক্ষিত কার হাতে থাকবে, পশ্চিমবঙ্গের সুরক্ষিত মমতা ব্যানার্জির হাতে, মমতা ব্যানার্জি পাহারাদার সুরক্ষিত, অবশ্যই সুরক্ষিত, খাগড়াগড় হচ্ছে সুরক্ষিত, এগড়া হচ্ছে সুরক্ষিত, ভূপতিনগর হচ্ছে, কিসের সুরক্ষা? কোন সুরক্ষা নেই, যে কোন সময় উড়ে যেতে পারি আমরা। এর থেকে বেশি বিস্ফোরণ ঘটেছে কোথায়? বাম আমলে আপনি, আরে আপনি আবার বাম আমল যাচ্ছেন, বাম আমল আমি শুনতে চাই না, আমি এই আমলে জানতে চাই, বাম আমলে আমি ছিলাম না, বাম আমলে আমি ছিলাম না, আমি এই আমলে আছি, এই আমলে আমি ভোট দিই, আমার অধিকার আছে, রিপোর্টে দেবব্রত বাবু, যদি আপনার অভিযোগ সত্য হয়, বাম আমলকে সরিয়ে দিয়েই কিন্তু তারপর তৃণমূল কংগ্রেস নির্বাচনে ব্যবহার করার জন্য মমতা ব্যানার্জি এক এক জায়গায় এরকম শাহজাহান, একটা আমি বারবার এই চ্যানেলে বলেছি, শাহজাহান শুধু নয়, তার পাশের ব্লকে হাসনাবাদ ব্লকে আখের আলী, তারপরে বসিরহাট ব্লকে শাহানুর, তারপরে আতর আলী গাজী, জাহাঙ্গীর ডায়মন্ড হারবারে, বারাসাতে ঢুকলে সিদ্দিকুল্লাহ, এরকম একের পর এক সমস্ত জায়গায় জঙ্গি, প্রতিটা ব্লকে 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 অস্ত্র, জঙ্গি এবং এই বাহিনী
জাতির দাপট, বিশেষ একটা সম্প্রদায়কে মমতা ব্যানার্জি ব্যবহার করতে চাইছে, তাদের তাদের তাদেরকে এমন একটা, আরে ভোটের রাজনীতি তো বলে কে বলেছে ভাইটা, ভাই দেখো ভাই কিনা বলেলাম না, তোমারে কে বলেছে একটু জানার চেষ্টা করো, আমি কোনো ভোটের রাজনীতি জানার চেষ্টা করো, ভোটের রাজনীতি নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, ভোটের রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, ভোট ভোটের জায়গা, ভোট নিয়ে কোনো কথা বলতে চাই আমরা, বলতে চাই সুরক্ষা নিয়ে, এক মিনিট এক মিনিট, সুরক্ষা আমরা বলতে চাই, সুরক্ষা নিয়ে, এই সুরক্ষা আমাদের কে দেবে বাংলায়, এক মিনিট এক মিনিট, বাংলায় আমরা খাগড়াগড় দেখছি, বাংলা আমরা এগড়া দেখছি, বাংলা আমরা ভূপতিনগর দেখছি, আর কত বিস্ফোরণ হলে শক মিটবে, মানে এই যে একটা চাহিদা, এই চাহিদাটা মিটবে কোথায়? খাগড়াগড় বিস্ফোরণে যে তোমাদের অভিযোগ অস্ত্র ঢুকেছে, কবি ঝুঁকি দেখতে পাচ্ছি তো, ওল্ড রিভলভার ঢুকেছে, দেখতে পাচ্ছি পতাকা, বিদেশে বৈদেশিক অস্ত্র, বিদেশ থেকে এলো কি করে, বিএসএফ কি করছে, হ্যাঁ হ্যাঁ বিএসএফ, বিএসএফ কে জমি বাড়ি তোমাদের দায়, না না সব দায় তোমাদের, না না বিএসএফ কে 72টা পয়েন্টে জমি দায়নি এখনো মমতা ব্যানার্জি, লজ্জা করে না এদের, সরকারি তথ্য, আরে ভাই তোমার দিদি পড়াশোনা করে না, সে বলে না কিন্তু আমার আমার মুখ্যমন্ত্রী কিন্তু দিদি না, আমার মুখ্যমন্ত্রী দিদি না, দিদি তোমাদের তোমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বলেই তো লজ্জার, আমাদের ঘৃণার, যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ধর্ম বিক্রি করে দেওয়ার কথা বলেন, যে মঞ্চে দাঁড়িয়ে যিনি জঙ্গিদেরকে তোষণ করেন, জেএমবি জঙ্গি খাগড়াগড়ে যারা জড়িত তাদেরকে বলেছিল খাগড়াগড়ে কি ছোট্ট ঘটনা, বলেনি জানে না করে বোম বাঁধা হয়, পুলিশ পাঠায় না, ব্যবস্থা নেয় না, এটাই তো গোটা বাংলার ছবি, একমাত্র মমতা ব্যানার্জি সাদাটাকে সাদা বলতে জানে, কালোটাকে কালো, সে নিজের দলের লোক, সাদা বলবে, সাদাটাকে সাদা বলে, কালোটাকে কালো বলে, নিজের দলের লোক, ভাইপোকে সাদা লাগে না, শুনি বলতে দেখাবো এই সস্তা, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং একই সঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলাম, বাংলা যেখানে ছিল বাংলা সেখানেই আছে, রাজগোপাল বাবু আমাদের সঙ্গে রয়েছেন, রাজগোপাল বাবু একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইস্যু যদি হয় তাহলে সেটাকে নিয়ে কার্যত রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে কাদা ছড়াছড়ি করতে থাকেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা জায়গায়, একটা রাজনৈতিক দল সেটা যেই রাজনৈতিক দল হোক না কেন, রাজ্যের মানুষের স্বার্থে, তাদের সুরক্ষার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, তাদের সুরক্ষার স্বার্থে তারা কি বিশেষভাবে কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারছে না? সন্দেশখালীর মতন ঘটনা যেখানে বিদেশি অস্ত্র পর্যন্ত আমদানি হচ্ছে, এটা তো কার্যত স্পষ্ট হচ্ছে, সেটার দায় তাহলে কার এখন? না দেখুন, মানে মন্ত্রী মহোদয়ের কথা শুনে মনে হলো যে একটা চেষ্টা চলছে যে পশ্চিমবঙ্গ এক অনেক কিছুই খারাপ, যেটা আমাদের প্যানেলিস্ট দেবব্রত বাবু বলছিলেন যে ন্যারেটিভ ন্যারেটিভ এখানে ব্যাপারটা হচ্ছে কল্পনা বা মিথ্যা তত্ত্বের একটা দিয়ে কোনো কিছু সৃষ্টি করা, কিন্তু ব্যাপারটা তো হ্যাঁ সেটা নয়, এটা হচ্ছে ফ্যাক্টিভ, যদি ইংলিশ ভাষায় যদি একটা ফ্যাক্ট বলে শব্দ থাকতো ফ্যাক্টিভ ব্যাপারটা বলা উচিত ছিল, কেননা সব কিছুই ফ্যাক্ট বেসড, এই যে অস্ত্র পাওয়া যাচ্ছে কাগড়াগড় থেকে যে জিনিস শুরু হয়েছে পরের পর পর, এটা তো কোন কারণ না, এই যে আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে অস্ত্র বলে কথা, এটা তো ছোটখাটো কোনো জিনিস না, যে একটা লজেন্স আমার ইচ্ছে হলো আমি হয়তো পার্শ্ববর্তী কোনো দেশের কাউকে দিয়ে দিলাম, সীমান্ত দিয়ে পেরিয়ে তার হাতে তুলে দিলাম, এটা তো নয়, এই ঘটনাটাই বা করছে কি করে? না দেখুন, দুটো জিনিস একসময় দেখুন, ওনার বলার চেষ্টা করছে বিএসএফ কি করছে, খেয়াল রাখতে হবে ফেডারেল স্ট্রাকচারে বিএসএফ হচ্ছে একটা ফিল্টার পয়েন্ট, তার মানে এই না ওখান দিয়ে যাবতীয় ফিল্টারেশন হয়ে গেল, তারপরে সে যে লোকাল পুলিশের দায়িত্ব সেটা প্রপারলি ফিল্টার হয়েছে কিনা, এটাই হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার মানে এই নয় সেন্ট্রাল এজেন্সি যদি ফেলিওর হয়ে যায় আমরা আমাদের কোনো দায়িত্ব। বেশ, দেবব্রত বাবু একটা প্রশ্ন ছিল, জয় বাংলা স্লোগানে আপনাদের আপত্তি রয়েছে, জয় বিহার বলা যায়, জয় গুজরাট বলা যায়, জয় মহারাষ্ট্র বলা যায়, জয় বাংলা সমস্যাটা কোথায়? শুনুন, জয় বাংলা আপনি জানেন কিনা জানি না, এটা বাংলাদেশের স্লোগান, এই স্লোগান বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং এই স্লোগান এখন দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীরা ব্যবহার করছে। নজরুলের দেবব্রতটা বুঝতে পারবে, জয় বিহার বলা হয়, জয় বিহা বলা হয় না, অর্থাৎ আমাদের রাজ্যের নাম শুনুন পশ্চিমবঙ্গ, জয় পশ্চিমবঙ্গ বলুন না, অসুবিধা নেই, আজকে আমার স্লোগান নিয়ে তর্ক বিতর্ক নয়, আমি জানতে চাই আমার এটাও ন্যারেটিভ আমার এই রাজ্যের মানুষ সুরক্ষিত কিনা এটা আমি জানতে চাই, আপনার ভয় লাগছে কি লাগছে? মমতা ব্যানার্জির হাতে পাহারাদার হয়ে উনি আছেন, উনি চৌকিদার নয়, উনি পাহারাদার, সেই পাহারাদার হাতে এগড়া হবে, অবশ্যই সুরক্ষিত এগড়া হবে, মানুষ তো বলছে প্রতিটা নির্বাচনে, প্রতিটা নির্বাচনে এগড়া হবে, সেটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা, কি ঘটনা ঘটছে, শুনুন মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরে পরশুদিনও আমাদের এক কার্যকর্তাকে মেরে তাকে হাঁটু
মাটিতে ঠেকে আছে, তাকে গলায় জোর দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এই হচ্ছে তৃণমূল বলছে না সুরক্ষিত আছে, সুরক্ষার নমুনা। এই সুরক্ষার নমুনা তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে প্রতিটা জায়গায়। পঞ্চায়েত নির্বাচনে আমরা কতজনে দেখেছিলাম, 60 জনের উপর কার্যকর্তা খুন হয়ে গেছে এবং তার মধ্যে যতটা লোক মারা গেছে তৃণমূলের লোকও মারা গেছে। এ নাকি সুরক্ষা? এই সুরক্ষায় এত বোমা বারুদ, গুলি কোথায় এগুলো ছিল? এগুলো যে প্রতিটা ব্লকে অঞ্চলে, আমরা বারবার একটা কথা বলছি যে এই যে ঘটনাগুলো, মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেন যে সব কিছু আমি জানি, বলে কি বলে না শুনতু, সব জায়গায় মিছিলে দাঁড়িয়ে বলে যে আমি সব জানি, উনি সব জানেন। তাহলে এই বোমা বারুদ, গুলি, অস্ত্র, নারী ধর্ষণ, শিশুপর অত্যাচার, নারী পাচার, ড্রাগ স্মাগলিং, একের পর যে এই চক্রা ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মমতা ব্যানার্জি বলছে সব জানেন, তাহলে এগুলো তো রাজনীতি আসবে যাবে, রাজনীতি আসবে যাবে, কিন্তু এই রাজ্যে দেশ রায়না চাইয়ে এ দেশ থাকতে হবে। সংসদে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী সেদিন বলেছিলেন যে আমাদের রাজনৈতিক দল আসবে যাবে, এ দেশ রায়না চাইয়ে। সত্যিই তো আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই বাংলা থাকা দরকার, বাংলা না থাকলে আমরা কেউ থাকবো না, এই দেশ না থাকলে আমরা কেউ থাকবো না। এই উত্তর আমরা বারংবার খোঁজার চেষ্টা করবো, যখনই এরকম অন্যায় দেখবো এইরকম ভাবেই প্রশ্ন আমরা চোখে চোখ রেখে করবো। তবে